আপাতত বেঁচে গেল বাংলা কিন্তু আগামী দিনে বৃষ্টি আরও বাড়বে বলে জানিয়েছে হাওয়া অফিস একই সঙ্গে দুর্গা পুজোতেও কি বৃষ্টির সম্ভাবনা থাকছে রাজ্যে কিন্তু এই প্রশ্নটাই এখন ঘোরাফেরা করছে রাজ্যবাসীর মনে কারণ কাউন্ট তো শুরু হয়ে গেছে সামনেই পুজো বাঙালির বড় উৎসব আর তাও কি বৃষ্টি ভেসতে দেবে মানে যদি সেই সময় দোসর হয় বৃষ্টি তাহলে তো সকলেরই মুখ ভার হবে বেশ কয়েকদিন বৃষ্টি হয়েছে রাজ্যে বিভিন্ন জায়গায় কার্যত বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে মৌসুম ভবন জানাচ্ছে অক্টোবর মাসেও বৃষ্টির সম্ভাবনা পূর্ব ভারতে তাহলে মোটামুটি এটা পরিষ্কার যে দুর্গা বৃষ্টির সম্ভাবনা থাকছে আবহাওয়া দপ্তর সূত্রে খবর বাংলায় অক্টোবরের প্রথম সপ্তাহ এবং দ্বিতীয় সপ্তাহে স্বাভাবিকের তুলনায় বেশি থাকছে বৃষ্টির সম্ভাবনা তার ফলে বৃষ্টি পুজোকে মাটি করে দিতে পারে বলেই আশঙ্কা হাওয়া অফিস সূত্রে খবর কলকাতা সহ দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ কমবে বেশ কিছু জেলাতে আবহাওয়ার উন্নতি হতে পারে যদিও আগামী চব্বিশ ঘন্টায় ভারী বৃষ্টির পূর্বাভাস পশ্চিমের বেশ কিছু জেলাতে বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদে বৃষ্টির সম্ভাবনা বেশি থাকছে শনিবার ও রবিবার আবহাওয়ার অনেকটাই উন্নতি হবে বৃষ্টির সম্ভাবনা কম থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস মানে বুঝতেই পারছেন বৃষ্টির সম্ভাবনা কিন্তু থেকেই যাচ্ছে আর পুজোর সময়ের জন্য কিন্তু কোনো ভালো খবর শোনাচ্ছে না হাওয়া অফিস কারণ পুজোতেও বৃষ্টি দোষণ হতে পারে আর বৃষ্টি দোষণ হলে যে রাজ্যবাসীর মুখ গোমরা হবে সেটা বলবার অপেক্ষা রাখে না আর ইতিমধ্যেই আমরা জানি যে রাজ্যের বিভিন্ন জায়গায় বন্যা পরিস্থিতি আর এই বৃষ্টির ফলে সেই পরিস্থিতি আরও ভয়ানক হতে চলেছে আলিপুর আবহাওয়া দপ্তরের অধিকর্তা সোমনাথ দত্ত তিনি কি বলছেন শোনাবো আপনাদের হচ্ছে যে এই যে কারেন্ট উইকটা উইক মানে উইকটা যেটা সাতাশ তারিখ থেকে তিন তারিখ পর্যন্ত সাতাশে সেপ্টেম্বর থেকে তিন তারিখ পর্যন্ত এই যে এই যে উইকটা এই উইকে কিন্তু দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গ দুই বঙ্গেই কিন্তু বৃষ্টিপাত স্বাভাবিকের থেকে বেশি হওয়া সম্ভব হ্যাঁ অ্যাকচুয়ালি আমাদের এই এখন তো বুঝতেই পারছেন মনসুন ওদিকে উইড্র করে দিতে শুরু করেছে নর্থ ইস্ট মনসুনও ধীরে 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 শুরু হবে আর কি এই সময় আর এক ধরনের ওয়েদার সিস্টেম হয় এগুলোকে আমরা বলি ইস্টার্লি ওয়েব বলি এই স্টারলি ওয়েবগুলো সাধারণত ইকুয়েটারের কাছাকাছি হয় কিন্তু এই ইস্টার্লি ওয়েবগুলো অনেক সময় অনেক নর্থ পর্যন্ত যায় বৃষ্টি থাকবে এখন কথা যাবে বৃষ্টি থাকবে বৃষ্টি মানে যে সবসময় সাইক্লোন হবে তার কোনো মানে নেই কিন্তু এরকম হালকা মাঝারি বৃষ্টি মাঝে মাঝে এরকম ফেল এরকম কিন্তু হতেই থাকবে বৃষ্টি পুজোয় বৃষ্টি মহলয় বৃষ্টি মধ্যে রয়েছে আর এমনিতে আমাদের ডিপার্টমেন্ট এই অফিসও ফর্মালি একটা দুর্গাপুজোর জন্য ওয়েদারের বুলেটিন দেবে

আর এখন এই সময়কার ওয়ান অফ দ্য ওয়েদার সিস্টেম হচ্ছে ইস্টার্লি ওয়েদার আমরা এটাকে আমাদের সায়েন্সের ভাষায় বলি ভেরি লং অ্যাম্পিচিউড হাই অ্যাম্পিচিউড ইস্টার্লি ওয়েদ ইস্টার্লি ওয়েদ বলে ইকুয়েটারের কাছে হয় ইকুয়েটারের কাছে এরকম করে ইস্ট ইস্ট মানে পূর্ব পূর্ব দিক থেকে ওয়েস্ট হয় ওয়েব আসছে এরকম 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 করে এরকম এরকম করে বসছে এবারে ধরুন এই যে ওয়েবগুলো এটা যদি মনে করি ইকুয়েটারে খুব কাছাকাছি থাকে আমাদের এরিয়াকে অত ডিস্টার্ব পাবো না কিন্তু ওটা যদি অনেক উত্তর পর্যন্ত চলে যায় তখন কি হবে যত উত্তর পর্যন্ত যাবে তত উত্তর পর্যন্ত আপনার ময়েশ্চার লেটেন ইস্টালি উইনগুলো সাউথ ইস্টালি যাবে একই সঙ্গে প্রবল বৃষ্টির আশঙ্কা উত্তরবঙ্গেও আগামী চব্বিশ ঘন্টায় দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার জেলায় প্রবল বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস ভারী থেকে অতি ভারী বৃষ্টি কোচবিহারে হবে একই সঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা মালদা ও উত্তর ও দক্ষিণ দিনাজপুরে শুক্রবার ভারী থেকে অতি ভারী বৃষ্টি দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার জলপাইগুড়ি এই চার জেলাতে আর কোচবিহারে ভারী বৃষ্টির সতর্কতা শনিবার থেকে আবহাওয়ার উন্নতি উত্তরবঙ্গেও তবে বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টি চলবে আলিপুর আবহাওয়া দপ্তরের অধিকর্তা সোমনাথ দত্ত কি বলছেন সোনা আপনাদের আজ থেকে ত্রিশ তারিখ এই এই চার দিনে বৃষ্টিটা গ্র্যাজুয়ালি কমে যাবে দুই বেঙ্গলই সাউথ বেঙ্গল নর্থ বেঙ্গল দুই বেঙ্গলই পৌঁছে যাবে তবে আবার এক তারিখ থেকে আবার দুই বেঙ্গলি আপনার বৃষ্টিপাতটা আবার বাড়ার সম্ভাবনা আছে এটা হচ্ছে রস আর হ্যাঁ আর সিস্টেম যে ওয়েদার সিস্টেমের খবর যদি বলি এটা যে যেটা কালকে আপনাদের বলছিলাম যে একটা চক্রবর্ত ঘূর্ণাবর্ত তো রয়েছে তবে সেটা আমাদের এরিয়াতে নেই ওটা রয়েছে আপনার মধ্য মহারাষ্ট্র এবং তার আশেপাশের জায়গাতে এবং ওই চক্রবাত ঘূর্ণাবর্তটা ভার্টিক্যালি অনেক দূর বিস্তৃত আছে ফাইভ পয়েন্ট এইট কিলোমিটার ইম্পর্ট্যান্ট জিনিস হচ্ছে ওই চক্রবাত ঘূর্ণাবর্ত থেকে আমাদের নর্থ বাংলাদেশ পর্যন্ত একটা আপনার ইস্ট ওয়েস্ট শেয়ার লাইন বা যেটাকে ট্রাফ লাইন বলে একটা ট্রাফ পাস করছে এবং ট্রাফটা পাস করছে যখন মানে বুঝতেই পারছেন আমাদের সাউথ বেঙ্গলের পুরো পেটটা কেটে যাচ্ছে আর কি এবং এই ট্রাফের আপনার একটা ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে এইটা যে এই লাইনটার দক্ষিণের স্টেশনগুলিতে উইন্ডের ডাইরেকশানটা সাদারলি হতে পারে সাউথ ওয়েস্টারলি হতে পারে এবং ও উত্তরের স্টেশনগুলির ডাইরেকশ উইন্ডের ডাইরেকশান আপনার সাউথ ইস্টারলি হতে পারে ঠিক আছে তো তার ফলে আপনারা বুঝতেই পারছেন যে সাউথ বেঙ্গলের যে উত্তরের জেলাগুলি এবং নর্থ বেঙ্গলের জেলাগুলোতে আপনার বৃষ্টিটা যথেষ্ট বেশি হওয়ার সম্ভাবনা আছে এবং তার কারণটা হচ্ছে কি বিকজ ওই স্টেশনগুলোতে আপনার পুরো ইস্টার্লিউইন যাচ্ছে ওয়ে অফ বেঙ্গল ক্রস করে ইস্টার লি যাচ্ছে তো অ্যাকর্ডিংলি আপনারা যদি ডে বাই ডে ফোরকাস্টটা দেখেন তাহলে আপনারা বুঝবেন যেমন ধরুন ছাব্বিশ তারিখ আজকে সমগ্র দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের সবকটা জেলাতেই অধিকাংশ স্থানেই কিন্তু হালকা এবং মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা আছে তার সাথে দক্ষিণবঙ্গের আজকের সব জেলাগুলোতেই দু এক জায়গাতে আপনার বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সব জেলাতে আর উত্তরবঙ্গেরও সব জেলাতে আপনার ভারী বৃষ্টির সম্ভাবনা আছে দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে এবং তার সাথে উত্তরবঙ্গের কিছু জেলাতে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিরও সম্ভাবনা আছে এবং এক্সট্রিম হেভি রেনফলারও সম্ভাবনা আছে উত্তরবঙ্গে মেনলি আপনার দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং এবং আলিপুরদুয়ার এই যে নজর রাখুন আজ বাংলার ইউটিউব স্ট্রিমিং এ